2014 সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালিস্ট ছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে জার্মানির কাছে গোল খেয়ে শিরোপা হাতছানি হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবারে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে অনেকে ফেভারিট মানলেও দলের সেরা তারকা লিওনেল মেসি নিজেদের সেরা বলে মানছেন না। দলের অধিনায়কের মতে আর্জেন্টিনার সামনে দারুণ সুযোগ থাকলেও তারা ফেভারিট টিম নয়। এবারে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ সূচনা করেছে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার মেসি। নিজে পেয়েছেন হ্যাট্রিকের দেখা, গোল করার জন্য অ্যাগুয়েরোকে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরাটা দেখানোর আগে 9 জুন ইসরায়েলের বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার কাজটি সারবে আর্জেন্টিনার শিবির। 30 বছর বয়সী আর্জেন্টাইন জায়ান্ট মেসি এবারে বিশ্বকাপের আসরে ফেভারিট হিসেবে এগিয়ে রাখছেন গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে। 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল, ফ্রান্স এবং 2010 সালে বিশ্বকাপ জয়ী স্পেনও আছে এই তালিকায়। 1986 সালের পর 7টি আসরে আর্জেন্টিনাকে ফিরতে হয়েছে খালি হাতে। এবারে বিশ্বকাপে দলের সেরা তারকা আর্জেন্টিনার জন্য সুযোগ দেখছেন, তবে দলকে ফেভারিট মানছেন না তিনি। আর্জেন্টাইন ফরওয়ার্ড বলেন, আমরা সবাই একই উদ্দেশ্য নিয়ে রাশিয়া যাচ্ছি। বিশ্বকাপ আমাদের সবার এমনকি দেশের জন্য স্বপ্ন। আমরা ফেভারিট নই, কিন্তু আমরা দারুণ খেলি এবং অনুশীলনের মাধ্যমে দিন কি দিন দক্ষতা অর্জন করছি। আমাদের ভালো কিছু খেলোয়াড় রয়েছে, আমরা সমানতালে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।